ওই চাঁদের দিকে দেখো কত সুন্দর, কত সুন্দর। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখান থেকে আমাকে এই মুহূর্তে দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি একটি বিষয় নিয়ে কথা বলবো, যে বর্তমান প্রেক্ষাপটে আপনার বিভিন্ন ফেসবুকে এবং কিছুদিন আগে চট্টগ্রামে উলামায়ে কেরামদের ছবি তারা পায়ে পদধূলিত করেছে, এবং সেখানে দেখলাম ফেসবুকে ছোট একটি বাচ্চা আলেমদের, যেখানে আলেমদের পোশাক পরানো, পাঞ্জাবি পরা, টুপি পরা কিছু আলেমদের ছবির মধ্যে ছোট বাচ্চারা প্রস্রাব করছে। নাউজুবিল্লাহ মিন জালিক। বাংলার জমিনের মধ্যে আলেমদের এত অপমান, এটা কখনো সহ্য করা যায় না। সে যেই কোনো দলের হোক, যেই কোনো মতের হোক, সে তো একজন আলেম। একজন আলেমকে এইভাবে বিচ্যুতি করা, এইভাবে অসম্মানিত করা, এটা কখনো জাতিকাম্য করে না। সুতরাং আমি বলতে চাচ্ছি, যারা এই কাজে জড়িত আছে, সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা আলেমদেরকে সম্মানহানি করছে, অচিরেই তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। কেননা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলেম সমাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেমরাই হলো নবীদের উত্তরসূরি, আর তারাই হলো দুনিয়ার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তান। কোরআনুল কারিমে অসংখ্য আয়াতে কারিমা রয়েছে যেখানে আলেমদের ব্যাপারে আল্লাহ তাআলা সুন্দর সুন্দর চমৎকার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, দুনিয়ার মধ্যে বান্দাদের মধ্যে একমাত্র আলেম সমাজই আল্লাহকে বেশি ভয় করে। সুতরাং এই আলেমদের সম্মান, আলেমদের ইজ্জত যেখানে আলেমরা লাঞ্ছিত হবে, আলেমদের সম্মান হানি হবে, সেখানে মুসলমান কখনো বসে থাকবে না, সে যে দলের হোক না কেন। আলেমদের মধ্যে পার্থক্য, এটা এখতলাফ থাকতেই পারে, মত পার্থক্য থাকতেই পারে, বিভিন্ন ফরাই মাসালা নিয়ে, শরীয়তের বিভিন্ন মাসালা নিয়ে, শাখা পাশাখা মাসালা নিয়ে এখতলাফ থাকতেই পারে। এটা নিয়ে আম জনতা এখানে নাক গলানোর কোনো কিছু নয়, কিন্তু আলেমদেরকে অসম্মানিত করবে আর আমরা আলেম সমাজ বসে থাকবো, এটা কখনো কাম্য নয়। এজন্য আমি সমস্ত আলেমদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা এই আলেমদেরকে অসম্মান করেছে, যারা লাঞ্ছিত করেছে, পদধূলিত করেছে, পাঞ্জাবি টুপি তাদের দেহে ছিল, এই টুপি এবং পাঞ্জাবির মধ্যে প্রস্রাব করেছে, চট্টগ্রামে হিন্দু উগ্রবাদী যারা, নাস্তিকের দলেরা, তারা আলেমদেরকে, আল্লামা মামুনুল হক সাহেবকে এবং আরেকজন পীর সাহেবকে তারা পদধূলিত করেছে, এটা আমরা কখনো যাতে কাম্য করি না, আশা পোষণ করি না। সরকারকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, অচিরেই যেন তাদেরকে বিচারের সম্মুখীন করে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক, এবং পাশাপাশি সমস্ত আলেমদেরকে এর জোর প্রতিবাদ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি, এবং আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।